আসসালামু আলাইকুম, ফয়সাল বেসিক চ্যানেল পক্ষ থেকে আপনার স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা প্লে কনসোলে, যদি আপনাদের অনেক অ্যাপ থাকে তো সেই অ্যাপগুলো যদি প্লে কনসোল টার্মিনেট করে দেয় তাহলে তো আর সেই অ্যাপগুলো অ্যাক্সেস করতে পারবেন না। তো প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করলেই অ্যাপ পিওরে কিন্তু অটোমেটিকলি পাবলিশ হয়ে যায় বা তারা করে দেয়। তো অ্যাপিকে পিওর যে ওয়েবসাইটে আছে সেই সাইটে গিয়ে সেই প্লে কনসোলে থাকা অ্যাপগুলি যে আপনাদের সেটা কিভাবে ক্লেম করবেন বা এডিট এর ব্যবস্থা করবেন। নর্মালি যেরকমটা থাকে এখানে যদি আমি সার্চ করি যে ফয়সাল টেক লিখে, তো সার্চ করলে কিন্তু আমার অ্যাপটা আসতেছে। আপনাদের যেই অ্যাপ 400 বা 500 বা 200-300 ডাউনলোড হয়েছে সেটার নাম লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো সেই অ্যাপের উপর ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যে ডেভেলপ করছে যে কোম্পানি বা কনসোল যে নামে আসছিল এখানে বাই সেটা কিন্তু দেওয়া আছে। তো সেই নামের উপর ক্লিক করলে অ্যাডটা শো করে সরাসরি কিন্তু সেই ডেভেলপার সকল অ্যাপ চলে আসবে। এখানে পেজের একটা সিস্টেম আছে, তো ধরেন এটা আপনার অ্যাপ বা এটা আপনার অ্যাপ। এখন এখান থেকে তো এডিট ডিলেট কোনো কিছু করতে পারবেন না, শুধু ইনস্টল করতে পারবেন যেহেতু এটা আপনার আন্ডারে নাই। তো আপনার আন্ডারে নেওয়ার জন্য অবশ্যই অ্যাপিওর একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পর লগ ইন করবেন অ্যাকাউন্টটা। অ্যাকাউন্ট করা খুবই সহজ, কোনো ঝামেলা নেই। তারপর নিচে দেখবেন ডেভেলপার কনসোল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা যদি লোড দিতে সমস্যা করে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর প্রেস করবেন। হঠাৎ হঠাৎ সমস্যা করতে পারে, যে সময় লোড না নেবে তখন কন্ট্রোল প্রেস করে শিফট প্রেস করে আর প্রেস করবেন, তাহলে হার্ড রিলোড হবে। তারপর এখানে ডেভেলপার কনসোল এখানে ক্লিক করলে হবে বা এখানেও এক জায়গায় করলেই হবে। তো অলরেডি অনেকগুলো ক্লেম করছে, আপনাদের এখানে একদম ফাঁকা থাকতে পারে বা আপনাদের আরও কিছু ইনফরমেশন চাবে। ডেভেলপার কনসোলে প্রথমবার প্রবেশ করার পর ডেভেলপার নেম চাইতে পারে, যেমনটা আমার এখানে দেওয়া প্রোফাইলে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক চাইতে পারে। তো কিছু কিছু অপশনাল আছে, 3-4টা ইনফরমেশন চায়। আপনারা ওই 3-4টা ইনফরমেশন দিয়া নেক্সটে দিয়ে দিলেই এরকম চলে আসবে। তো এরপরে ডেভেলপার প্রোফাইল আর এখানে যে অ্যাপগুলো ক্লেম সাকসেসফুল হবে সেখানে এখানে চলে আসবে, মেসগুলো চলে আসবে। এখান থেকে ম্যাচগুলো ডিউটো করতে পারবেন, সমস্যা নেই। এখানে ম্যানেজ অ্যাপ, নতুন অ্যাপ্লিকেশনও এখান থেকে অ্যাড করতে পারবেন, পোস্ট করতে পারবেন। তো আমি এখানে ক্লেম অ্যাপস চলে যাব। তো অলরেডি এক্সিস্টিং যে অ্যাপগুলো অ্যাপ পিওরে আছে সেখান থেকে যদি আপনাদের একটা আওতায় নিতে চান, ধরেন এটা আপনারা নিতে চাচ্ছেন, এটা আপনাদের অ্যাপ, এরকম যদি হয় তাহলে উপর থেকে প্যাকেজ নেমটা প্রথম কপি করবেন। কপি করার পর এখানে প্যাকেজ আইডিতে পেস্ট করে নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে চলে গেলে এখানে বলতেছে যে এই মেইলে ভেরিফিকেশনের জন্য যে এটা কি আসলে আপনার অ্যাপ কিনা সেটা ভেরিফিকেশনের জন্য আপনাদের মেইলে একটা মেইল চলে গেছে। তো সেটা রিসিভ করে অথবা সেটা স্প্যামও যেতে পারে, সেটা চেক করতে হবে অবশ্যই। চেক করে সেই লিঙ্কের উপর ক্লিক করলে সেই অ্যাপটা আপনাদের আওতায় চলে আসবে। তো আমি মেলটা ওপেন করলাম, দেখেন যে এখানে জাস্ট নাওতে একটা মেল আসছে, এই যে 0 মিনিট এগো। তো সেই মেলের উপর ক্লিক করলাম। মেলের উপর ক্লিক করার পর দেখেন যে থ্যাংক ইউ ফর ইউর ক্লেমিং অ্যাপস। তো এরকম যে অ্যাপ্রুভ হয়ে গেল, পেন্ডিং অ্যাপ্রুভাল এর একটা অপশন চলে আসলো। তো এইখানে মেসেজে গেলে দেখতে পারবেন যে আপনাদের অ্যাপটা ভেরিফাইড হয়েছে। তো সকল অ্যাপ যেখানে থাকে, যেমন আমি এইটা এখন অ্যাড করলাম, তো এইটার উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এই অ্যাপসের আইকন থেকে শুরু করে
প্রাইভেসি পলিসি, ইউআরএল, তারপর ডিসক্রিপশন, টাইটেল, তারপর প্লে স্টোর থেকে যেগুলো ডিসক্রিপশন নিয়ে আসছে পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে এই ধরনের ডিসক্রিপশন, ও এখান থেকে পিওরের এখান থেকে এডিট করতে পারবেন, স্ক্রিনশটগুলো এডিট করতে পারবেন, গ্রাফিক্সও এডিট করতে পারবেন, দেন আপনারা এখানে সেভ করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা অ্যাপিওরের অ্যাপগুলো আপনাদের কন্ট্রোলে নিয়ে আপনারা ইজিলি কিন্তু সেগুলো মডিফাই করতে পারবেন বা আপডেট ভার্সন চাইলেই মেবি রিলিজ করতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অ্যাপিওর ওয়েবসাইটের এটা ওয়েবসাইটটা মোটামুটি ভালো জনপ্রিয় আছে তার জন্য ভিডিওটা করলাম। আর নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।